কোয়েল আপনার জন্য এক দুর্দান্ত থ্রিলার সিনেমা রিলিজ হয়েছে যার নাম প্রোজেক্ট সাইলেন্স এটি একটি সাউথ কোরিয়ান সিনেমা কিন্তু বিশ্বাস করুন পুরো সিনেমা আপনাকে কাঁপিয়ে দেবে সিনেমাতে কিছু কুকুর যাদের উপর সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট করা হয়েছে তারা এমনভাবে তাণ্ডব মাচাবে যার সঙ্গে মানুষকেও মারছে তা পুরো ভয়ঙ্কর মনে হবে সিনেমার কিছু সময়ের পর থেকে এই ঘটনা ঘটতে শুরু করবে এবং শেষ পর্যন্ত তা দেখা যাবে আর সমস্ত ঘটনাটা ঘটছে একটা বীজের মধ্যে যার ফলে বাঁচার সম্ভাবনা খুবই কম এটি একটি দুর্দান্ত সিনেমা আপনি যদি একটা ভালো ও থ্রিলার সিনেমা আর কোরিয়ান সিনেমা দেখা পছন্দ করেন তাহলে বলবো এই প্রজেক্ট সাইলেন্স সিনেমাটি নিশ্চয়ই দেখুন এই সিনেমার ঘটনাটা কি সেটা আপনাকে বলবো তবে এটাও বলবো যে কুকুরগুলোর ভয়াবহতা তা দেখার জন্য ও থ্রিলার ভাব অনুভব করার জন্য আপনাকে এই সিনেমাটা দেখতে হবে সিনেমার মেন যে চরিত্র জুন কোরিয়ার নির্বাচনের প্রেসিডেন্ট প্রার্থী বায়ং হাকে সহকারী ও তার মেয়েকে নিয়ে এয়ারপোর্টের যাবার পথে একটি ব্রিজের উপর দিয়ে যাচ্ছে এখানে আরও বেশ কিছু ক্যারেক্টার আছে যারা তাদের গাড়ি করে এই ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে যেমন একজন ট্রাক ড্রাইভার জো পার্ক দুজন টিনেজ মেয়ে বাসে করে একজন দম্পতি এবং আরও অনেকে কিন্তু এই ব্রিজে ঘন কুয়াশা হওয়ার জন্য অন্ধকারে ঢেকে যায় এক ফুট দূরত্ব পর্যন্ত কিছু দেখা যাচ্ছে না হঠাৎই একটি গাড়ি খুব জোরে ওভারটেক করে যাবার সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায় যার ফলে একের পর এক গাড়ি ধাক্কা লাগে যার ফলে পুরো বীজ অবরুদ্ধ হয়ে পড়ে আর এই বীজে এক মিলিটারি কাপিলাও ছিল যাদের এক মিলিটারি ভ্যানে কিছু কুকুর ছিল যারা বাইরে বেরিয়ে আসে তারা প্রথমে শান্তই ছিল এখানে এক সায়েন্টিস্ট আছে হান যে এক গোপন প্রজেক্ট যার নাম প্রজেক্ট সাইলেন্সের হেড এই সমস্ত কুকুরদের উপর এক এক্সপেরিমেন্ট করা হয়েছে তাদের মধ্যে এক চিপ লাগানো হয়েছে এই সমস্ত কুকুরদের অ্যাক্টিভ করে দেওয়া হয় তারা একটা টার্গেটের উপর হামলা করে এবং এর পর থেকেই সমস্ত পরিস্থিতি পাল্টে যায় সমস্ত কুকুরদের ভ্যানে বন্দি করে দিলেও ডক্টর হাং দেখে একটি কুকুর যার নাম ইকো নাইন সে বাইরে আছে ও তার শরীর থেকে কন্ট্রোল চিপ পড়ে গেছে সেই সময় হেলিকপ্টার ভ্যানটিকে নিয়ে যেতে এলে ইকোনাইন হেলিকপ্টারে হামলা করে যার ফলে ভ্যান নিচে পড়ে যায় ও সমস্ত কুকুর বাইরে বেরিয়ে আসে আর হেলিকপ্টার বিজের উপর বিজে ব্লাস্ট করে এবং একদিক ভেঙে যায় এরপরেই সমস্ত কুকুর এক এক করে বিজের উপর আটকে পড়া সমস্ত মানুষদের মারতে থাকে এক তাণ্ডব শুরু হয় কিছু লোক লুকিয়ে একটি বাসে উঠে পড়ে এই ঘটনাটা জোন ফোন করে কাউমকে বলে সাহায্যের জন্য এরপর কিছু মিলিটারি অফিসার আসে কিন্তু দেখে সব কুকুর গায়েব হয়ে গেছে কাউকে আর দেখা যাচ্ছে না তখন সবাই বাস থেকে নেমে আসে এবং আগে যেতে থাকে কিন্তু কিছু পরেই সব কুকুর হঠাৎই একসঙ্গে আক্রমণ করে দেয় ও বাকি কিছু লোককে মেরে ফেলে যারা বাকি বেঁচে ছিল তারা আবার ওই বাসেই ফিরে আসে যার মধ্যে ট্রাক ড্রাইভার জুন ও তার মেয়ে ডক্টর ও দুই টিনেজ মেয়েও ছিল এবং এরা শেষ পর্যন্ত বিষ থেকে কিভাবে বেঁচে ফিরবে সব কুকুরদের কিভাবে আটকাবে যে ইকোনাইন আছে মেন যে তার কি হবে এই সমস্ত কিছু জানার জন্য এক ভয়াবহতা দেখার জন্য সিনেমাটা আপনি নিশ্চয়ই দেখে ফেলুন তো বন্ধুরা এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর এই চ্যানেলটি সাথে পেতে কখনোই ভুলবে না এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ